সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব তুলসী পাতার উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে। তুলসী পাতা একটি অত্যন্ত সুদূর প্রসারী ঔষধি ভেষজ গুণে ভরপুর, যার অর্থ তুলনা নেই। এটি সুগন্ধিযুক্ত, কটু, তিক্ত রস, রুচিকর। এটি সর্দি কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মূত্র হজমকারক অ্যান্টিসেপ্টিক হিসেবে ভালো কাজ করে। তবে এর একটি বিশেষ গুণ হচ্ছে যৌনশক্তি বৃদ্ধিতে তুলসী পাতার অনন্য ভূমিকা। আজকে আমরা আলোচনা করব এই তুলসী পাতা কীভাবে যৌনশক্তি বৃদ্ধি করে। তুলসী পাতার বীজ অথবা তুলসী পাতা ভিজিয়ে রেখে তুলসী পাতা সকালবেলা এবং রাতে অথবা কাঁচা এই পাতা পরিষ্কার করে নিয়ে দৈনিক 2 থেকে 3 বার প্রত্যহ সকাল দুপুর রাত্রে 5 থেকে 10টি পাতা নিয়মিত 15 দিন থেকে 1 মাস খেয়ে নিন। আপনার হারানো যৌবন শক্তি সহ ফিরে পেতে বদ্ধপরিকর। এই তুলসী পাতার আরও কিছু গুণ রয়েছে, যাই হোক আমরা আজকে আলোচনা করব শুধু যৌনশক্তি কীভাবে বৃদ্ধি করে। অথবা এই তুলসী গাছের যে বীজ রয়েছে, সবচেয়ে কার্যকরী হচ্ছে এই তুলসী পাতার বীজ। এটি সংগ্রহ করুন এবং পরিষ্কার করে রাতে পানিতে ভিজিয়ে নিন। রাতে পানিতে ভিজিয়ে রাখুন, সকালবেলা দেখবেন পানিটা অত্যন্ত ঘন এবং পিচ্ছিল হয়ে গেছে। এই পানিটা সকালে একবার, রাতে একবার, আনুমানিক 1 গ্লাস পানিতে 15 থেকে 20 গ্রাম তুলসীর বীজ ভিজিয়ে রাখুন। যে ঘন তরল পানিটি পাবেন সেটি 2 ভাগ করুন, সকালে খালি পেটে 1 ভাগ এবং রাতে খালি পেটে 1 ভাগ। নিয়মিত 20 থেকে 30 দিন খেলে আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তুলসী পাতার আরও অনেক গুণাগুণ রয়েছে আমরা জানি, কিন্তু এটা এই যৌনশক্তি বৃদ্ধিতে এক অতুলনীয় কাজ করে থাকে। তো সম্মানিত শ্রুতি, আমরা আজকে জানলাম এই তুলসী পাতা এবং তুলসীর বীজের বিশেষ কার্যকারিতা সমূহ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।